সুপ্রিয় দর্শক, আজ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো মিষ্টি দই। অনেকেই আছেন দই পাতাতে ভয় পান, কারণ দইটা ঠিকমতো বসবে কি না। আবার কেউ কেউ হয়তো দই বসিয়েছেন কিন্তু দই ঠিকমতো জমাট বাঁধেনি। আমার আজকের এই ভিডিওতে দেখাবো সেই সব ঝামেলা ছাড়াই মাত্র 20 মিনিটে প্রেশার কুকারে কীভাবে একটা পারফেক্ট মিষ্টি দই তৈরি করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মিষ্টি দই তৈরি করার এই সহজ রেসিপিটি। আমি এখানে দুধ নিয়েছি 1 কেজি। এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধটা আপনাকে এভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, তা না হলে নিচেই কিন্তু দুধটা ধরে যাবে। দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে এটা এভাবে গ্যাসের উপরে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে দুধটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে। আর এই 10 মিনিটের মধ্যে আমি কয়েকবার দুধটা নেড়ে দেব। দুধের উপরে কোনো প্রকার সর জমতে দেওয়া যাবে না। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। চিনিটা দিয়ে এটা আমি দুধের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পাউডার দুধ নিয়েছি 4 টেবিল চামচ। এখন এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে এই বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে পাউডার দুধটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এই পাউডার দুধটা এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। পাতিলের চারিপাশে এভাবে যদি সর জমে তাহলে সরটা কেকে আপনাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এই দুধটা ঘন হওয়ার জন্য আমি আরও 5 মিনিট অপেক্ষা করছি। আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার দুধ বাদেও কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারবেন। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি গ্যাসটা একেবারেই কমিয়ে দিচ্ছি এবং মাঝে মধ্যে দুধটা নেড়ে দিতে হবে, তা না হলে উপরে খুব দ্রুত সর জমে যাবে। এবার আমি পাশের চুলায় দইয়ের জন্য একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। প্যানের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। চিনি থেকে পানিটা শুকিয়ে বেশ ঘন হয়ে এসেছে। এবার গ্যাসটা আমি কমিয়ে দিয়ে এটা মিডিয়ামের থেকেও কম যাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ক্যারামেলের কালারটা চলে আসছে। আমি খুব বেশি কালার করব না, আপনারা আপনাদের পছন্দ মতো ক্যারামেলের কালারটা তৈরি করে নেবেন। আবার ক্যারামেল ছাড়াও কিন্তু আপনারা দইটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে দইয়ের কালারটা সাদা আসবে। আমি ক্যারামেলের কালারটা এর থেকে বেশি করব না। আবার ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে দইটা কিন্তু তিতো হয়ে যাবে। এবার আমি কিছুটা গরম দুধ এই ক্যারামেলের ভেতরে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, এতে ভয় পাবার কিছু নাই। দুধটা আবার কিছু সময় ধরে ফুটিয়ে নিলে ক্যারামেলটা ঠিক আগের পর্যায়ে চলে আসবে। এখন আমি এই ক্যারামেলের মিশ্রিত দুধটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটা একটু মিশিয়ে নিচ্ছি। আমার এখানে এখন দুধের পরিমাণ আছে প্রায় 600 থেকে 700 গ্রামের মতো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। গ্যাসটা বন্ধ করে আমি দুধের পাত্রটা চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রটা আমি এই গরম চুলার উপরে এভাবে রেখে দিচ্ছি। দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি দইটা পাতানোর জন্য গ্যাসের উপরে একটা প্রেশার কুকার বসিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এখানে আমি টক মিষ্টি দই নিয়েছি 1/3 কাপ। এই দইটা থেকে পানি ঝরানোর জন্য আমি 5 মিনিট আগেই একটা ছাকনার উপরে নিয়েছি। এখন এই পানি ঝরানো দইটা আমি একটু ফেটে নিচ্ছি।
দইটা ফেটানো হয়ে গিয়েছে, এবার এই দইটা আমি এক পাশে রেখে দিচ্ছি। দুধটা সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, দুধটা কুসুম গরম অবস্থায় রাখতে হবে। দুধের তাপমাত্রা ঠিক আছে কি না সেটা বোঝার জন্য একটা আঙ্গুর যদি এই গরম দুধের মধ্যে এক মিনিট ডুবিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন দই বসানোর জন্য আপনার দুধের তাপমাত্রাটা ঠিক আছে। এখন এখান থেকে কিছুটা দুধ আমি উঠিয়ে এই ফেটানো দইয়ের ভেতরে নিয়ে নিচ্ছি এবং এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই টক দই মিশ্রিত দুধটা আমি এই দুধের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে দুধটার ভেতরে আমি এভাবে ফেনা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের ভেতরে বেশ ফেনা জমে গিয়েছে। এবার এই দুধটা আমি সেই মাটির পাত্রে একটু উপর থেকে ঢেলে নিচ্ছি। বাকি এই দুধটুকু দিয়ে আমি অন্য পাত্রে দই বসাবো। এবার এই দইটা ঢেকে দেওয়ার জন্য আমি এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। যাদের কাছে ফয়েল পেপার নাই তারা কিন্তু এমনি একটা ঢাকনা দিয়ে এই দইয়ের মুখটা ঢেকে দিতে পারবেন। আবার চাইলে আপনারা যে কোনো ঢাকনাযুক্ত বাটিতেও কিন্তু এই দইটা বসাতে পারবেন। দই বসানোর জন্য যে মাটির পাত্রই রাখবে তা কিন্তু না। এখন আমি গ্যাসটা অন করে এই প্রেশার কুকারটা 2 মিনিটের জন্য একটু গরম করে নিচ্ছি। প্রেশার কুকারটা আপনাকে এমনভাবে গরম করতে হবে যাতে আপনি প্রেশার কুকারটা হাত দিয়ে ধরতে পারেন। প্রেশার কুকারটাও গরম হয়ে গিয়েছে, এখন আমি এই দইয়ের বাটিটা এই প্রেশার কুকারের ভেতরে বসিয়ে দিচ্ছি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। এই ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসটা আমার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় আমি রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। প্রেশার কুকারটা এখনও বেশ গরম আছে, এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসছি। প্রেশার কুকারটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। এবার দইয়ের বাটিটা আমি উঠিয়ে নিচ্ছি। দইয়ের উপর থেকে আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। আমার দইটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দইটা একটু কাছ থেকে দেখাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন দইটাতে একটু ঝাঁকি ঝাঁকিয়েই দইটা কিন্তু কাঁপছে। আমরা যখন ভাপে পুডিং তৈরি করি, পুডিংটা গরম থাকা অবস্থায় যেরকম থাকে, এই দইটাও কিন্তু এখন ঠিক সেরকম পর্যায়ে আছে। দইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। তারপরেও দইটা ঠিক মতো জমাট বেঁধেছে কি না সেটা বোঝার জন্য আমি একটা টুথপিক এর ভেতরে দিয়ে দিচ্ছি। টুথপিকটা যদি এরকম পরিষ্কার বেঁধ হয় তাহলে বুঝবেন আপনার দইটা ঠিক মতো জমাট বেঁধে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার টুথপিকটা পরিষ্কার বেঁধ হয়ে এসেছে। এখন এই দইটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। দইটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপরে এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আরও 2-1 ঘন্টার জন্য। আবার যদি কেউ ফ্রিজে না রাখতে চান তাহলেও হবে, আপনারা এমনিতেই বাহিরেও এটা রেখে দিতে পারেন। সে দইটাও কিন্তু খুবই সুন্দরভাবে জমাট বাঁধবে। এই দইয়ের বিশেষ একটা গুণ হচ্ছে এই দইটা কাটার পরে এই দই থেকে কিন্তু কোনো প্রকার পানি ছাড়বে না। দোকান থেকে কিনে আনা দইগুলো দেখবেন দইটা কাটার পরে কিছু সময় পর দই থেকে বেশ পানি ছেড়ে দেয়, কিন্তু এই দই থেকে কোনো প্রকার পানি ছাড়বে না। এখন দইটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দর্শক দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে এখন জমাট বেঁধে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু দই কেটে দেখাচ্ছি। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন।
আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক দেখতেই পাচ্ছেন, দই কাটার পরেও দই থেকে কোনো প্রকার পানি ছাড়িনি। এই দইটা 3-4 ঘন্টাও যদি আপনি এভাবেই রেখে দেন তাহলেও কিন্তু দই থেকে কোনো প্রকার পানি ছাড়বে না। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।